নমস্কার দর্শকবৃন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচার নিউজে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আসলাম আপনার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সময় একটাই আমি রিকোয়েস্ট দেখার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই লাইক করবেন করবেন সবাইকে শেয়ার সবার সবার কাছে এই ভিডিওটা পৌঁছে পৌঁছে যাক যাক ইম্পর্টেন্ট খবরগুলো আমি এরকমই শিলচার নিউজে বারে বারে ইম্পর্টেন্ট খবর আপনাদের সবার জন্য নিয়ে আসছি দর্শকবৃন্দ আজকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের যে বাঘা বাজার সেখানে বাঘা বাজার থেকে একটা খবর আসে সেই খবরটা শুনে খুবই দুঃখ লাগলো একজন পঁয়ত্রিশ বছরের একজন যুবক ছাদ থেকে পড়ে প্রাণ হারায় সেই যুবকটির নাম আমি আপনাদেরকে বলে দিই রিঙ্কুশীল রিঙ্কুশীল সেই যে যুবক সেই পঁয়ত্রিশ বছরের যুবক উনি আইপিএল দেখার জন্য নিজের যে ইয়েটা আর কি যে কি বলে ডিসটা ডিস্টা উপরে লাগানো ছিল এবং সিগনালটা ভালোভাবে আসছিল না এবং সিগনাল ঠিক করার জন্য ছাদের উপরে উনি চলে যান সেখানে সেই ইয়েটা ডিসটা ঠিক করার সময় হঠাৎ পাঠা পিছলে যায় এবং পাটা পিছলার কারণে সেই ছাদ থেকে নিচে পড়ে যায় রিঙ্কুশীল স্বপ্না স্টোর্সের মালিক উনি নাকি ক্রিকেট খুবই পছন্দ করেন এবং এই পছন্দের কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে যায় সুন্দর খুবই খারাপ লাগলো করিমগঞ্জ থেকে একটি খবর আসে সেখানে দুশো বছর পুরানা একটি মন্দির সেই মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনা অলঙ্কার সব কিছু লুটে নেয় ডাকাতের দল জনের ডাকাতের দল বালিয়ার যে নরসিংহ মন্দির সেই নরসিংহ মন্দিরের পৌরোহিতের বাড়িতে ঢুকে সেখানে পৌরোহিত এবং তার পরিবারের লোকদের হাত পা একদম রশি দিয়ে বেঁধে দেয় তারপরে মন্দিরের ভিতরে যা যা ছিল প্রণামীর টাকা অবধি সেই দুষ্কৃতীরা রাখে না সেখানে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয় জনগণ সকালবেলা সেখানে পৌঁছে যায় সেখানে পুলিশ আরক্ষীও সেখানে পৌঁছে যায় এখন ইনভেস্টিগেশন চলছে কে বা কাহারা কোন দুষ্কৃতির দল এই ঘটনাটি এই দুষ্ট এই দুষ্কৃতিমূলক কাজটা করেছে স্থানীয় জনগণের ডিমান্ড যে উপযুক্তভাবে যাতে যাচাই করা হোক এবং দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক মন্দিরে ঢুকে এরকম করাটা কিন্তু খুবই ঠিক নয় সেখানে পুরোহিত এবং তাদের বাড়ির যারা মানুষ আছেন ওনাদের অনেক পেয়েছে বলে আমরা খবর পেলাম করিমগঞ্জে চলছে টিকা টিকা উৎসব এবং সেই উৎসবে এখন আজকে যেটা আমরা খবর পেলাম সেখানে টোটাল ছয়শ পঞ্চাশ জনে করোনা টিকা নিয়েছেন করোনা সংক্রমণটা দ্রুত গতিতে বাড়ছে সেজন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টিকা উৎসব পালন করার জন্য সমগ্র দেশবাসীকে উনি সেটা আহ্বান করেছেন দর্শক বিন্দু গতকাল হাইলাকান্দিতে একটি ঘটনা ঘটে একটি যাত্রীবাহী একটা বাস এবং একটি টিপারের মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে সেই যে বাসটা ছিল সেই বাসের ভিতরের যে দশজন যাত্রী সেই দশজন যাত্রী গুরুতর ভাবে আহত হন স্থানীয় লোকেরা সেই যাত্রীদেরকে প্রাথমিক পাশের প্রাথমিক হাসপাতালে ওনাদেরকে পাঠিয়ে দিয়ে দেয় এবং এখন উনাদের চিকিৎসা চলছে ঘটনাটি ঘটেছে বিলাইপুর এলাকা সেখানে ঘটনাটির যে খবর পেয়ে সেখানে আরক্ষী বিলাইপুর থানা সেখানে চলে যায় স্পটে সেখানে দুটি গাড়ি যেটা ছিল সেই দুটা গাড়ি টিপার এবং বাসকে আটকে রাখা হয়েছে এবং যারা চালক উনারা চালক দুজনই কিন্তু সেখানে পালাতক কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য একটি ভালো একটি খবর আপনাদের জন্য ভালো খবর হচ্ছে এখন কেন্দ্র সরকারের বন্ধের তালিকায় বিহু উৎসবটা রাখা হয়েছে আজকে সেই ঘোষণাটি আসলো কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক দিন ধরেই কিন্তু সেই তার ডিমান্ড এসেছিল যাতে বিহু উৎসবকে সেই সেন্ট্রাল হলিডে লিস্টে অ্যাড করার জন্য কারণ আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি গামছাকে সবসময় নিজের গলায় লাগিয়ে উনি বিভিন্ন সভাতে সম্বোধন করতে যান এবং আসামের বিভিন্ন লোক ওনারা এই ডিমান্ড করছিলো যাহাতে আসামের এই বিহু উৎসবকে জাতীয় উৎসব বলে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের ভালো খবর সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে এখন অ্যাড করা হলো বিহুর দিন দর্শক আবার চারটা ব্যাংক চারটা ব্যাংকে আবার প্রাইভেটাইজেশনের করার চিন্তা করছে সরকার এরকমই আমরা সূত্রে খবর পেলাম সেই চারটা ব্যাঙ্গুলা হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এই সব চারটা ব্যাংককে এখন আবার প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে সরকার ১৪ এপ্রিল আগামী চোদ্দ এপ্রিলে এ বিষয়ে একটি বৈঠক হবে সেখানে নীতি আয়োগের সদস্যরাও সেখানে থাকবেন সেই বৈঠকে ফাইনাল ডিসিশন নেওয়া হবে কি এই চারটা ব্যাংককে কি প্রাইভেটাইজেশন করা হবে কি না আপনারা যদি ফ্লাইটে সফর করেন তাহলে আপনাদের জন্য একটি খবর সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ অফ সিভিল এভিয়েশন উনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে ফ্লাইটে এখন সে মিল যে ডিস্ট্রিবিউশনটা ডোমেস্টিক ফ্লাইটগুলোতে দু ঘন্টার ভিতরে যদি আপনারা সফর করছেন তাহলে সেরকম ফ্লাইটে এখন সেই খাওয়ার দাওয়ারটা সেটা এখন দেওয়া হবে না করোনা সংক্রমণের জন্য এই ব্যবস্থা করে নিয়েছে বলে আমরা সেটা খবর পেলাম এবং এই নতুন অর্ডারটা এফেক্ট করবে আগামী বৃহস্পতিবার থেকে খান জুয়েলার্স নরসিংতলা শিলচর এখানে বিভিন্ন ধরনের সোনা রূপা এবং প্ল্যাটিনামের গয়না সুলভ মূল্যে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের আপনি গয়না এখান থেকে পাবেন আপনাদের ডিজাইন মতো বিয়ের জন্য প্যাক হিসাবেও আপনারা এখানে কন্ট্যাক্ট দিতে পারবেন কিস্তির মাধ্যমেও আপনারা এখান থেকে সোনা গয়না কিনতে পারবেন আজই যোগাযোগ করুন খান জুয়েলার্স নরসিংতলা শিলচর ফোন নম্বর জিরো শিলচরের এনআইটিতে এখন কিছু ঘোষণা করে দিয়েছে এনআইটির যারা দিন ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে এখন এনআইটির যারা স্টুডেন্টস ওনারা বিনা পারমিশনে এনআইটি থেকে বাইরে যেতে পারবেন না এবং বাইরে যদি কোনো স্টুডেন্ট আছেন তাহলে ওনারা এখন এনআইটির ভিতরে আসতে পারবেন না করোনা প্যান্ডামিকের জন্যই এই নতুন নির্দেশটা দেওয়া হয়েছে যদি কোনো স্টুডেন্ট যদি তাদের বাইরে যাওয়া দরকার হয় তাহলে প্রপার পারমিশন নিয়ে যেতে লাগবে সেই অফিস থেকে বিনা পারমিশনে যাওয়ার দরকার নেই বিনা পারমিশনে কেউ ভিতরে আসতে পারবেন না এবং এটা অনেক দিন ধরে চলবে এবং যত সব স্টুডেন্ট তাদের সবাইকে কোভিড প্রটোকল মাস্ক স্যানিটাইজেশন মানার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে গুয়াহাটির উচ্চতম ন্যায়ালয়ের একটি গুরুত্বপূর্ণ রায়দান সেটা হচ্ছে বিদেশি ঘোষণা নিয়ে একজন ব্যক্তি হায়দার আলী বলে একজন ব্যক্তি দুই সালে সেই ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করে দিয়েছিল তারপরে সেই ব্যক্তিটি হাইকোর্টে আপিল করে এবং হাইকোর্টে আজকে নির্দেশ আসে সেখানে হাইকোর্ট বলে দেয় যে যদি কোনো ব্যক্তির মা বাবার নাম যদি ভোটার তালিকা থাকে মা বাবার নাম যদি ভোটার তালিকা থাকে বা তাদের যে কোনো কাকাও হতে পারে জেঠু হতে পারে তাদের যদি নাম যদি থাকে ভোটার তালিকা তাহলে সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি বিদেশি ঘোষিত হবে না যে ব্যক্তিকে এনআরসির যে ঘটনাগুলো বলছি যে যদি কোনো ব্যক্তি এরকম যদি প্রমাণ করে দিতে পারে যে ওর বাবার নাম নেই হয়তো মারা গেছেন বা নাম নেই যে কোনো কারণবশ নাম না থাকতে পারে কিন্তু জেঠু কাকুর যদি কোনো ধরনের নাম যদি থাকে যদি প্রমাণ করে দেয় তাহলে সেই ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করতে পারবেন না সরকার সেটা সেই গোয়াটি হাইকোর্ট থেকে উচ্চ ন্যায়ালয় থেকে এই নির্দেশটা আসলো বাংলাদেশে করোনা সংক্রমণটা খুবই দ্রুতগতিতে বাড়ছে সেখানে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়ে দেওয়া হয়েছিল এবং আবার আবার লকডাউন হতে চলেছে বাংলাদেশে আগামী চোদ্দোই এপ্রিল থেকে এই লকডাউনটা কিন্তু আগের লকডাউন থেকে কঠোর হবে বলে সেটা জানা যায় আগে যে লকডাউনটা দিয়ে দেওয়া হয়েছিল সেখানে অনেক ব্যবসায়ী লোকেরা উনারা সেটা মানেননি এবং নিজের ব্যবসা চালাচ্ছিলেন কিন্তু এখন করোনা সংক্রমণটা সেখানে এমনভাবে বাড়ছে সেখানে বিগত চব্বিশ ঘন্টাতে পাঁচ হাজারেরও উপরের লোক সেখানে করোনাতে সংক্রমিত হয়েছেন বলে আমরা খবর পেলাম এবং আঠাত্তর জন সেভেন্টি এইট এর উপরে সরি আঠাত্তর জন লোক সেখানে করোনাতে বিগত চব্বিশ ঘন্টাতে মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। সেখানে যিনি প্রধানমন্ত্রী নাকি আক্রান্ত বলে হয়েছেন আমরা সেটা সূত্রে খবর পেয়েছি এবং সেখানে আগামী চোদ্দই এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে দেওয়া হবে সেরকমই ঘোষণা আসলো করোনা সংক্রমণটা রোধ করার জন্য বাংলাদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে ভারতবর্ষের দশটি রাজ্যে এখন নাইট কারফিউ চলছে সেই দশটি রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে নাইট কারফিউ ঘোষণা করে দিয়েছে সেখানের প্রশাসন সেখানে কিছু রাজ্যের আমি নাম বলি মহারাষ্ট্র দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটকা রাজস্থান গুজরাট পাঞ্জাব উড়িষ্যা এই রাজ্যগুলাতে এই রাজ্যগুলার বিভিন্ন শহরগুলাতে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলাতে এখন নাইট কারফিউ চলছে এখন আমাদের আসামেও নাইট কারফিউ হবে কিনা সেটা তো আমরা জানি না কিন্তু আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় লকডাউন হবে না বলে সেটা ঘোষণা করে দিয়েছেন এবং উনি আরেকটাও সেটা ঘোষণা করে দিয়েছেন সেই স্কুলগুলা নিয়ে যদি দরকার হয় তাহলে প্রাইমারি স্কুলগুলাকে হয়তো বন্ধ করা যেতে পারে আর কি বন্ধ করতে পারে আর কি সরকার এবং বাকি সব যারা স্কুল আছে বাকি উপরের লেভেলের যারা ক্লাসের যারা যে সব স্কুল আছে সব কে কিন্তু কোভিড প্রটোকল মেনে স্কুল খুলতে লাগবে দর্শক বিন্দু আসামে গতকাল তিনশো একান্ন জন থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান করোনাতে আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি একজন করোনাতে মারা গেছেন গতকালকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে জন করোনাতে আক্রান্ত হয়েছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে সাতজন এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে একজন বলে আমরা খবর পেয়েছি ভারতবর্ষে গতকালকে এক লক্ষ আষট্টি হাজার নশো বারো জন করোনাতে আক্রান্ত হয়েছেন এবং সর্বমোট মৃতের সংখ্যা গতকালকে করোনাতে সংক্রমিত হয়ে নশো জন আমাদের ভারতবর্ষে আজকে আমাদের কাছাড় জেলাতে টোটাল বত্রিশ জন করোনাতে আক্রান্ত হয়েছেন হঠাৎ করে সেটা বেড়ে গেছে কাছাড় ডিস্ট্রিকে বলে সেটা আমরা খবর পেলাম সুপ্রিম কোর্টের পঞ্চাশ শতাংশের উপরের লোক যারা স্টাফ উনারা নাকি করোনাতে আক্রান্ত হয়েছেন এবং সেখানে যারা আছেন ওয়ার্কার যারা আছেন সবাইকে ঘর থেকে কাজ করার জন্য সেখানে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে কিন্তু এখন করোনার আতঙ্কের ছোঁয়া চলছে দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন করবেন আমাদের শিলচা নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচা নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই পেজটি ফলো করে নেবেন আমি কৃষ্ণকান্ত সিধা নতুন আবার আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন নমস্কার